তাওহীদুল হাকিমিয়া, একামতে দিন মানে শুধু রাষ্ট্র ক্ষমতা দখল করা, এটার উপর সংক্ষিপ্ত দিয়ে একটা কথা বলে শেষ করব। এটার ক্ষেত্রে শুধু আবেগ কাজ করে, বিবেক নয়। কি কাজ করে? আবেগ কাজ করে, বিবেক নয়। আমরা আসার পথে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বক্তব্য শুনতেছিলাম যে আমাদেরকে মানুষ গালি দেয় যখন আমরা একামতে দিনের উপর কথা বলি, যে আমরা হচ্ছি ওই অমুকের পাঁচাটা গোলাম, অমুকের টাকা পয়সা খেয়েছি, ইত্যাদি ইত্যাদি। অথচ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন, আমিন, তিনি কত সুন্দর করে একই কথা, যে কথাগুলো আমরা বলি সেটাই তিনি বলতেছিলেন। তিনি বলতেছিলেন যে আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে যে এদেশের 90% মানুষ মুসলমান, অথচ এদেশে ইসলামী হুকুমত নাই। তখন আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেছে যে কে বলেছে তোমাকে এদেশের 90% মানুষ মুসলমান? এদেশের 90% মানুষ কোরআন পড়া জানে না, এদেশের 90% মানুষ তাওহীদ কি বুঝে না, এদেশের 90% মানুষ শিরক করে দিন দিন, প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে শিরক করে, এদেশের 90% মানুষ সালাত আদায় করে না। তুমি কেমনে বলো এদেশের 90% মানুষ মুসলমান? জোর করে শর্টকাট রাস্তা দিয়ে একদিনের একটা ভোট দিয়ে ক্ষমতা দখল করতে চায়, এটা সহজ, কিন্তু মানুষকে পরিবর্তন করা সহজ নয়। যত টাকা পয়সা, যত ধন দৌলত এগুলোর পেছনে ব্যয় করা হচ্ছে, সেই টাকা সেই ধন দৌলত যদি মানুষের আকীদা, মানুষের আমল পরিবর্তন করার পিছনে ব্যয় করা হতো, তাহলে বিপ্লব হয়ে যেত। এই একামতে দিনের উপরেও বিস্তারিত কথা আছে, এটা অত সহজে মানুষকে বোঝানো যায় না। আমার দিনাজপুরে 1.5 ঘন্টার বক্তব্য আছে শুধু একামতে দিনের উপরে, যে একামতে দিন কি, কাকে বলে, কিভাবে হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা কি করব, কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্র চলবে, আমরা ভোট দিব না দিব না, ইত্যাদির উপর 1.5 ঘন্টার বক্তব্য আছে। আপনাদেরকে ওই বক্তব্যটাও শোনার অনুরোধ করব। এবং আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জেও কিছুক্ষণ এটার উপর কথা আছে, সেটাও শোনার জন্য অনুরোধ করব। তবে আমি এখানে সংক্ষেপে আপনাদেরকে বলে যেতে চাই যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন আকিমুসসালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, মানে একামতে সালাত করো। তো একামতে সালাত মানে কি? এটা যে আপনি কোলাওড়ার সব মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে আসলেন, উজু করাও জানে না, দোয়াও জানে না, রুকু করাও জানে না, সিজদা করাও জানে না, সিজদা করতেছে তাও আল্লাহকে করতেছে না, শাহজালালকে করতেছে, আল্লাহ ভালো জানে, তাহলে সে কি সালাত প্রতিষ্ঠা করলো? আমার সাথে কথা বলেন, সে সালাত প্রতিষ্ঠা করলো না? অসম্ভব। সালাত তখনই প্রতিষ্ঠা হলো, একজনও যদি সালাত আদায় করে তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সালাত আদায় করলো, তাহলে সালাত প্রতিষ্ঠা। তো সালাত প্রতিষ্ঠা করা যখন বুঝে গেলেন, একামতে দিন বোঝা তখন সহজ। একামতে সালাত যখন বুঝে গেলেন, একামতে দিন বোঝা তখন সহজ। একামতে দিন মানে কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পায়ের পাতা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত, জীবনের প্রত্যেক পদক্ষেপে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক পদক্ষেপে, প্রতি ধাপে ধাপে ইসলামের যে হুকুম আহকাম আছে, বিধান আছে, ওগুলো মানার নাম হচ্ছে একামতে দিন। আমি কি বুঝাতে পেরেছি? সেটার একটা অংশ হচ্ছে রাষ্ট্রে ইসলাম, সেটার একটা কি অংশ, সেটা আল্লাহ চাইলে যখন দিবেন তখন, সেটার একটা অংশ হচ্ছে রাষ্ট্রে ইসলাম। আপনি হরতাল করলেন, হরতাল করা কি হারাম না হালাল? হারাম। তাহলে কেউ যদি হরতাল করে মানে ইসলামের আইন লঙ্ঘন করলো, মানে একামতে দিনের লঙ্ঘন করলো। কিসের লঙ্ঘন করলো? একামতে দিন। কেন একামতে দিন মানে কি? যে প্রত্যেক পদক্ষেপে ইসলাম মানার নাম কি? একামতে দিন। তো আপনি হরতাল করলেন মানে ইসলামের একটা বিধান লঙ্ঘন করলেন, মানে আপনি একামতে দিনের লঙ্ঘন করলেন। তো একামতে দিনের লঙ্ঘন করে কি করে আপনি একামতে দিন করতে চান? মুখে দাড়ি নাই, টাকুর নিচে প্যান্ট, মানে আপনি ইসলামের বিধান মানেন না। আমার সাথে কথা বলেন, মানে আপনি ইসলামের বিধান মানেন না, মানে আপনার জীবনে এখনো একামতে দিন আসেনি। তো নিজের জীবনে একামতে দিন প্রতিষ্ঠা না করে আপনি কিভাবে একামতে দিন প্রতিষ্ঠা করতে চান, যেটা আপনার তথাকথিত একামতে দিন? আসল একামতে দিন তো জীবনের প্রত্যেক পদক্ষেপে।
একামতে দিনের লঙ্ঘন করে একামতে দিন প্রতিষ্ঠা করা হচ্ছে ধোঁকা, ফাঁকিবাজি। এখানে আরো একটা কথা বলি যে আমার উপর যাকাত ফরজ, মুসলমানের উপর যাকাত ফরজ, সালাত ফরজ। তো যে মুসলমানের টাকা নাই, যাকাত পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি, গরিব মিসকিন, সে কি চুরি করে টাকা ইনকাম করে যাকাত দিবে? ডাকাতি করে ব্যাংক লুট করে এত পরিমাণ সম্পদের মালিক হবে যাতে তার উপর যাকাত ফরজ হয়, এটা কি চলবে? চলবে না। তো একামতে দিনের যে অংশটা রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন, সেটা কি এখন সারা পৃথিবীতে 56-57টি মুসলিম দেশের প্রত্যেক যে নেতা আছে তার উপর তার রাষ্ট্রে পবিত্র কোরআন এবং হাদিসের বিধান বাস্তবায়ন করা তার উপর ফরজ? বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপর, পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপর, সৌদি আরবের বাদশার উপর, প্রত্যেক মুসলিম রাষ্ট্রের প্রধানের উপর ফরজ। কিয়ামতের মাঠে জবাব দিতেই হবে, না দিয়ে পার পাবে না। কিন্তু আমি রাষ্ট্র ক্ষমতার মালিক নই, তা আমি কি জোর করে নিজের উপর ফরজ করে নিব? আমাকে যেদিন আল্লাহ অটোমেটিক দিবে সেই দিন আমার উপর ফরজ হবে, যখন আল্লাহ দেয়নি তখন জোর করে নেওয়ার প্রয়োজন নাই, এর কোনো বিধান ইসলামে নাই। সম্মানিত